পিছায় যান যে দেখেন এই পাশ টু এই পাশ আবার এই দিকে যদি মাপি এক দুই হাত ফুল পালান আছে কত লিটারের পালান আছে এখন কাকা যদি শুধু দুধ থাকে এই পালানে লিগ্যাল দুধ হবে 35 লিটার এখন কত লিটারের পালান আছে বুঝতে পারবে এখন তাও 20 22 লিটার এবং আরেকটা জিনিস দেখাই এই যে দুই দেখেন দুই ডানের মাঝখান দিয়ে প্রায় আধা ওলান বের হয়ে আসছে একটু ধারবার দেখানো যায় কি হ্যাঁ ধারবার দেখানো ধারবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 5ই নভেম্বর 2024 রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার সর্বশেষ খামার এই সততা ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক সালম কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু বিগ বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে সালম কাকার নতুন কালেকশন দেখাবো গরুগুলো জাতমান নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন এই সকল বিষয়ে জানানোর চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ব্যবসা কেমন আচ্ছা পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম শাহালম আমার খামার সততা ডেইরি ফার্ম ঠিকানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা সম্ভবত এটাই হারোপাড়ার সর্বশেষ খামার হ্যাঁ আমার খামারই হলো সর্বোচ্চ শেষ খামার আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গাভী দেখাবো আজকে এই যে এখন দুটো গাভী দেখাবো বিয়ানে দুইটা আর প্রেগন্যান্ট গুলো জার্সি গুলো মানে দু একদিন পরেই দেখাবো আচ্ছা মাত্র দুইটা দেখবো এর মধ্যে একটা ইয়া বড় টাঙ্কির একটা গরু দেখতেছি বাংলাদেশ চ্যালেঞ্জ একটা গরু আছে আচ্ছা ওটা দুধ কত কত লিটার দুধ হবে ওটার ইনশাআল্লাহ লিগ্যাল 35 লিটার দুধ হওয়ার কথা আচ্ছা এবং ওটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এত বড় তলা হইছে হ্যাঁ গরু খুব ভালো পারফর্ম আচ্ছা তিনের নিচে কি আজকে গরু হবে আজকে আর দুইয়ের নিচে জিজ্ঞাসা করলাম না না এর কোনো বড় গরু তো সব তিনের উপরে হ্যাঁ দুটোই বড় তো চলেন গরুই আছে এক জোড়া একটা একটা করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন এবং এই বছরের সবচেয়ে বড় পালানের গাভী আমার দেখা আপনার কাছেই দেখছিলাম একটা মুন্ডি মুন্ডির পরে মনে হয় এটা বিশাল সাইজের একটা গাভী এবং বিশাল পালানের কি জাতের গাভী এটা এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান এর অরিজিনাল বয়স কয় দাঁত এর বয়স হলো 4 দাঁত 4 দাঁত জি কত নম্বর বাচ্চা এটা আগে একটা বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয় বাচ্চা আচ্ছা 4 দাঁত এবার 2 নম্বর বাচ্চা হ্যাঁ সঙ্গে কি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটা পার্সেন্ট কি মায়ের মতো পাইছে হ্যাঁ মায়ের মতনই 100 পায় একদম মায়ের মতো এরকম হবে ইনশাআল্লাহ হ্যাঁ তবে বাচ্চাকে কিন্তু লালন পালন ওইভাবে করে নিতে হবে ছোটবেলা থেকে যেমন দুধটা বেশি খাওয়াতে হবে বাছুরের বয়স কয়দিন বাছুর গতকাল বাচ্চা হয়েছে গতকালকে দুই দিন আইস গেলি আচ্ছা মায়ের জন্ম ফুলটুল ভালো করে পড়ছে হ্যাঁ সব পড়ে গেছে একটু পালানের কাছে আসেন পালান নিয়ে একটু কথা বলি যে কি বিশাল টাঙ্কি হয়েছে কাকে একটু পিছায় যান যে দেখেন এই পাশ টু এই পাশ আবার এই দিকে যদি মাপি এক দুই হাত ফুল পালান আছে কত লিটারের পালান আছে এখন কাকা যদি শুধু দুধ থাকে এই পালানে লিগ্যাল দুধ হবে 35 লিটার এখন কত লিটারের পালান আছে বুঝতে পারবে এখন তাও 20 22 লিটারের এবং আরেকটা জিনিস দেখাই এই যে দুই দেখেন দুই ডানের মাঝখান দিয়ে প্রায় আধা ওলান বের হয়ে আসছে একটু ধারবার দেখানো যায় কি হ্যাঁ ধারবার দেখানো ধারবার খুব সুন্দর আচ্ছা একটু ধারবার দেখান আমাদের এই পাশ থেকে দেখাতে দিবেন না সোজা করে দিবেন সব পাশ থেকে দেখাতে আচ্ছা আপনি সোজা করেই দেন কতবার করে টানা লাগতেছে এখন চারবার টানা লাগে চারবারের মতো দিনেই টানা লাগে রাতে আবার টান দেন না এমনি ছাপ চাপ তো দাগে না নাকি আচ্ছা এক দুই তিন এই সামনেরটা একটু দেখান আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে
তো এগুলো আসলে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে কাকা? গাই গরু তো আসলে গ্যারান্টি দিয়ে বেচা তো আসলে, তারপরে আপনাদের অভিজ্ঞতা থেকে এগুলো আসলে কত লিটারের গাভী? লিগ্যাল দুধ 35 লিটার হবে, লিগ্যাল দুধ। দর্শক দেখলেই বুঝতে পারবে যে এটা কি গাভী। আচ্ছা 35 লিটার, দুইটা নেই এসব গাভী, চারবার দহন লাগবে। চারবার দহন করতে হবে, কখন কখন দহন করবে? এটা দুপুরে একবার দহন লাগবে আর রাতে, ধরেন দুপুরে একবার সকালে একবার। আচ্ছা, আর সন্ধ্যায় একবার আর রাত্রে চার টান দিতে হবে। বাচ্চা বড় হয়ে গেলেও কি চার টানই দিতে হবে? তাও আপাতত দুই মাস এরকম চার টান। আচ্ছা, দুই মাস এভাবেই দহন করতে হবে, দুধ থাকবে ইনশাল্লাহ 35 লিটার। দাম কত দিতে হবে এটার? এটার দাম চাইলে তো চারের উপরে চাচ্ছি, কিন্তু 3,80,000 হলে দেওয়া হবে। আচ্ছা, 3,80,000। ইদানিং দেখতেছি, এর আগে দেখালেন হচ্ছে এটা রেড ফ্রিজিয়ান বিশাল পালানের আবার হয়েছিল জমজ বাচ্চা, তো এখন কিন্তু এক্সেপশনাল কালেকশন এবং বড় বড় গাভিগুলো বেশি নিয়ে আসতেছেন। 3,60,000 টাকা বিক্রি করে দিছি। আচ্ছা, এটা 380 চাওয়া সামান্য তো দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা কিছু সুযোগ। আর একটা তো গাভি আছে, ওটাও তো বড় গাভি। হ্যাঁ, ওটাও বড়। জোড়ায় নিলে তো একটা সুযোগ করে দেবো আজকে, নাকি? গরুই দেখাচ্ছেন দুইটা, আজকে কিন্তু জোড়ায় একটা ছাড় দিতে হবে। তো এটা যদি কেউ দুই চার পাঁচ দিন এখানে রাখতে চায়, বাচ্চাটা রেস্ট করায়, যে গাভিটার ওলানের পানিটা একটু ভাঙুক, সুযোগ আছে তো? হ্যাঁ, সুযোগ আছে, আর মা ও বাচ্চা তো দুটোই সুস্থ। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল। এই অবস্থায় যদি কেউ ঢাকার আশপাশে হন, নিয়েও যেতে পারবে, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। আচ্ছা, সুস্থ সবল, দেন না গরু লড়াচড়া কত জোরে। আচ্ছা, 380। 380, চলেন দুই নম্বরে গাভি দর্শকদের দেখাই। দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের কাকা? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান গাভি। এই গাভির বয়স কয় দাঁত? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা সেকেন্ড টাইম। এটাও দ্বিতীয় বাচ্চা। ছেলে না মেয়ে বাচ্চা? এটাও মেয়ে। এর কোলেও বকটা বাচ্চা। দুইটা গাভির সঙ্গে দুইটা ভবিষ্যতের গাভি আছে। এ বছরে বয়স কয় দিন? এটাও গতকালকে হয়েছে, দুই একই সাথে একদিনই বাচ্চা হয়েছে। এগুলো কত লিটার করে টানা হচ্ছে সারাদিনে? কতবার করে টানতেছেন? এসব বড় গাভি তো এখন দিয়েছিলাম 3-4 বার টানা লাগে দিনের মধ্যে। 3-4 বার? তো কত লিটার পান এই 3-4 বার দুধ দহন করলে? গাভিটার ধরেন লিগ্যাল দুধ হবে 28 লিটার, একবার লিগ্যাল। লিগ্যাল? হ্যাঁ। বোঝাই দেওয়া যাবে কতদিন পর আসলে? এগুলো এক সপ্তাহ পর আসলেই বোঝাই দেওয়া। আচ্ছা, আপনি গ্যারান্টি না দেন, আপনার এখান থেকে তো দুধটা দেখাই দিতে হবে। এসব গাভি যারা গরু পালে তারা দেখলেই বুঝবে যে এইসব গাভির দুধ হবে নাকি। ধারবার কি একটু দেখানো যাবে? আমাদের ধারবার দেখানো যাবে। পালানো তো মাশাআল্লাহ বেশ সুন্দর পালন করছে। আরো আচ্ছা, দুইটা গাভি দুইটা বকনা বাচ্চা আছে এবং দুইটাই কিন্তু বেশি দুধের গাভি। ওইটা হচ্ছে 35, এটা হচ্ছে 28। তো দুইটা গাভি দিয়েই কিন্তু খামার করা যাবে, পাঁচটা কেনার দরকার নাই। আর দুইটা নিলে একটা সুযোগ দিয়ে দিবে কাকা, একটা একটা করে দেখান। চারবারে তো সমান দুধ হবে নাকি? হ্যাঁ, সমান একদম। দুই, সামনে দুইটা দেখি। তিন, আগেরটা চাইছেন 380, মোট 665। যদি জোড়া ধরে কেউ নেয়, বলছেন যে একটা সুযোগ করে দিবেন, জোড়া ধরে নিলে কি সুযোগ করে দিবেন বলেন? কম বেশি করবেন? আচ্ছা, আপনি যাই করেন, দরদাম করার পরে, যেহেতু দাম চাওয়া থাকলো, দরদাম করার পরে এই দুইটা গরু আপনি পৌঁছায় দিবেন। যদি সাথে রাখার লাগে একটা রাখালও দিয়ে দিবেন। পৌঁছায় নিয়ে সিলেটিয়া তলি তো ধরেন সিটে গাঙ্গলি তো বিপদ। ওই সময় আলোচনা করে নেবেন ঢাকার আশপাশে যারা, এদের পৌঁছাই দিবেন। আচ্ছা আচ্ছা, কারণ দুইটা কাঁচা বাচ্চা, তো এই অবস্থায় যদি কেউ নেয় একটা রাখাল তো অবশ্যই লাগবে। তো আপনি দায়িত্ব মতো একটা রাখাল দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 07-90-16-60-84। এটা তিন মুহূর্তে আছে? হ্যাঁ সবই আছে। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন আজকে দুইটা গাভি নিয়ে? দর্শক ধরেন এসব গাভি ভালো মানের গাভি, দর্শক আইসে দেহে শুনে গাভি গুলো নেওয়াটাই ভালো। আচ্ছা, ওই ঘরে বসে কমেন্ট না করে, কারণ দাম বেশি চাইছেন, দুধও বেশি, জিনিস ভালো দাম তো সবাই লাগবে। যারা কমেন্ট করে ওরা তো গরু পালে না জীবনে, ওরা মানুষের বদনাম লেই করে। আপনি ভালো মানুষ দেন, আপনার ইজ্জত লিয়ে টানাটানি করবি না, বুঝলেন নাই? আচ্ছা, আপনারও দোষ আছে, আমারও দোষ আছে। সঠিক, আপনি যে একবারে ভালো মানুষ তা না, আমিও যে একবারে ভালো মানুষ তা না। সঠিক, গরুর ব্যবসা করি দেই যে আমরা। তো এইগুলো আসলে সরাসরি আসলে বুঝবেন যে আসলে কেন এত দাম। তো কাকা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।